তুমি এখানে কি করছো? নাবিলা, আমি আমি আসতে চাইনি। আমাকে আমাকে রবিন সাহেব জোর করে নিয়ে এসেছে, বললো যে তোর কাছে থাকলে নাকি ভালো হবে। তাহলে তুমি স্ক্রিন টেস্ট দিলে কেন? আমি তো দিতে চাইনি। সবাই যে অ্যানাউন্সমেন্ট করছিল তাই আর কি। মা তাহলে ঠিকই বলেছে। নাবিলা, তুই কথা বলছিস? আমি তো আসতেই চাইনি, আমি তো ক্লাসে যাচ্ছিলাম। আমি তোমার কথা আর একটুও বিশ্বাস করব না, আমি এক্ষুনি মাকে ফোন করছি। নাবিলা প্লিজ, দেখ দেখ তুই রবিন রবিন সাহেবের সাথে কথা না বলে মামিকে ফোন দিস না। কেন? তুই বুঝতে পারছিস না, মানে রবিন সাহেব যদি রাগ করে তখন তুই টিকতে পারবি না। তুমি আমাকে হারিয়ে দিবি। নাবিলা, আমি ব্যাগ ভর্তি ড্রেস, ওগুলো নিশ্চয়ই তোমাকে রবিন সাহেব কিনে দিয়েছেন। উনি জাস্ট ব্যাগটা আমাকে দিয়ে বললো যে এখানে কিছু ড্রেস আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি পরে নিন। তার মানে উনি তোমার জন্যই কিনেছেন? নাবিলা, উনি আমাকে জোর করে কম্পিটিশনে অংশগ্রহণ করানোর জন্য এগুলো কিনেছে, আর আমি তো ক্লাসেই যাচ্ছিলাম। আর পরে কী ঘটনা ঘটেছে তা তো আমি সবই তোকে বললাম। তাছাড়া আমার এইসব ড্রেসের কোনো দরকার নেই, তোর যেটা ভালো লাগে তুই সবই নিয়ে যা। তুমি যদি 5টার মধ্যে বাসায় না ফেরো তাহলে মা কী করবে সেটা নিশ্চয় আন্দাজ করতে পারছো। আমার এখানে থাকার ইচ্ছাও নেই, আমি চলে যাব। উনি আসুক আমি বলে বের হয়ে যাচ্ছি, আর তাছাড়া এখানে আমি কেন থাকবো? কিন্তু 3 দিনের মধ্যে আপনি কোথাও নড়তে পারবেন না। অসম্ভব, আপনি বললেই হলো। আমার স্ক্রিন টেস্ট দেওয়া শেষ, আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে, দ্যাটস এনাফ। আমি এখানে আর থাকতে পারবো না। আপু মাকে কথা দিয়েছেন মডেলিং করবে না। আপনি যদি জোরাজুরি করেন তাহলে আপুর প্রবলেম হবে। তো তুমি যেটা ভালো পারো সেটা মেহরিনকে শিখিয়ে দেবে, আর মেহরিন যেটা ভালো পারে সেটা তোমাকে শিখিয়ে দেবে। আমি মেহরিনকে কথা দিয়েছিলাম যাতে তুমি চূড়ান্ত কম্পিটিশনে জিততে পারো, সেজন্য আমি সাদা হলে তার কিছু যায় আসে না। ইউ আর রাইট। আপনি যদি চান আপনার বোন জিতুক তাহলে প্লিজ থেকে যান। ওকে ফাইন, আমি এখানে থাকবো, কিন্তু আমি কন্টেস্ট করব না। সরি, এটা তো সম্ভব না। আসলে কন্টেস্টে পার্টিসিপেট না করলে এখানে থাকতে দেওয়া হয় না। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আপনাকে জোর করে আনা হয়েছে। আমার কাছে ক্লিয়ার, আপনি তাহলে এত কিছু আমার জন্যই করেছেন। রাইট, ওকে, নো প্রবলেম, আমি মাকে বুঝিয়ে বলবো। Thank you.